সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড়সড় ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হ্যাঁ বন্ধুরা, আপনারাও যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেন কিংবা আপনারা যদি ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করে ফেলেছেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, নাহলে কিন্তু আপনাদের টাকা পেতে সমস্যা হতে পারে। সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, যেকোনো এখানে বলা রয়েছে যে একই পরিবারের একাধিক মহিলা সদস্য পেতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধে। হ্যাঁ বন্ধুরা, প্রথমে একটা কনফিউশন ছিল যে একটি পরিবারের একজন মহিলা সদস্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে নাকি প্রতিটি মহিলা সদস্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে। তো ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে একই পরিবারের একাধিক মহিলা সদস্য পেতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের সুবিধে। তো কিভাবে পাবে? হ্যাঁ বন্ধুরা, একজন নয়, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে একই পরিবারের একাধিক মহিলা সদস্য মাসিক ভাতা পেতে পারেন, নবান্নে ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আবেদনকারীর বয়স কিন্তু 25 থেকে 60 বছরের মধ্যেই হতে হবে। পাশাপাশি যিনি আবেদন করছেন তিনি যেন কোনো সরকারি চাকরি কিংবা কোনো পেনশন না পান, এ ব্যাপারে কিন্তু আপনাকে ঠিক থাকতে হবে। অর্থাৎ আপনি যদি সরকারি চাকরি করেন কিংবা আপনি যদি কোনো পেনশন পান তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। রাজ্য সরকারের নতুন প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিপুল উৎসাহ তৈরি হয়েছে। নাম নথিভুক্ত করার জন্য দুয়ারে সরকার ক্যাম্পগুলোতে উপচে পড়ছে ভিড়, অনেক জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। প্রকল্পের নিয়মাবলী নিয়ে কিছু ধোঁয়াশা ছিল, কারণ একই পরিবারের একাধিক মহিলা সদস্য থাকলে প্রত্যেককে প্রকল্পের সুবিধা পাবেন নাকি একজন, এ ব্যাপারে কিন্তু অনেকের কাছেই স্পষ্ট ছিল না, সে ব্যাপারে বিভ্রান্তি দূর করেছেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে স্বাস্থ্যসাথী প্রকল্পে পরিবারের সবথেকে প্রবীণ মহিলা সদস্যের নামে কার্ড দেওয়া হয়েছিল, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পরিবারের একাধিক মহিলা সদস্য থাকলেও তারা কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ স্বাস্থ্যসাথী প্রকল্পে যেমন শুধুমাত্র একটি পরিবারের যিনি সবথেকে প্রবীণ মহিলা সদস্য রয়েছেন তার নামেই কার্ড দেওয়া হয়েছিল, কিন্তু এবার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য প্রত্যেকটি মহিলা সদস্য, অর্থাৎ আপনার পরিবারে যার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে রয়েছে সবাই কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। তবে তাদের বয়স একই 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। তিনি যেন কোনো সরকারি চাকরি না করেন, পেনশন বা কোনো প্রকল্পের সুবিধা যেন না পান, সেটা কিন্তু ঠিক থাকতে হবে। গত সোমবার থেকেই রাজ্যে ইতিমধ্যে দুয়ারে সরকার কর্মসূচি চালু হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দুয়ারে সরকার কর্মসূচির আওতায় এই প্রথম চালু করা হয়েছে। সোমবার থেকে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হওয়ার প্রথম 3 দিনেই ইতিমধ্যে 46 লক্ষ জমা পড়েছে আবেদন। তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য 30 লক্ষ আবেদন জমা পড়েছে 3 দিনে। কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রবল ভিড়ের কারণেই এখন রাজ্য প্রশাসনের মাথা ব্যথার কারণ করোনা অতিমারির মধ্যে এত ভিড় ফের নতুন করে সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই কারণেই এদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য তাড়াহুড়ো না করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন যে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত ক্যাম্প চলবে, ফলে সবাই একসঙ্গে তাড়াহুড়ো করে যাবেন না। আর তিনি জানিয়েছেন যে প্রয়োজনে সময় পেরিয়ে যাওয়ার পরেও যদি মনে হয় যে আবেদন বাকি রয়েছে, যদি কেউ বাকি পড়ে থাকে, তার জন্য 3-4 দিন অতিরিক্ত ক্যাম্প চালানো হবে, এমনটাও কিন্তু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অর্থাৎ আপনারা এমনটা ভাবছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যদি আপনারা প্রথম দিন ফর্ম না নেন তাহলে আপনাদের আবেদন ক্যান্সেল হয়ে যাবে কিংবা হবে না কিংবা আপনারা টাকা পাবেন না, যেমনটা কিন্তু নয়। আপনারা যদি শেষ দিনে গিয়েও জমা দেন তাহলেও কিন্তু আপনি টাকা পাবেন। আপনাকে শুধুমাত্র ডকুমেন্টসগুলো ঠিকঠাক দিতে হবে এবং ফর্মটি আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। সেই জন্য তাড়াহুড়ো করে যাবেন না, কোভিড বিধি মেনে যাবেন, অল্প অল্প করে যান, আস্তে আস্তে যান, কিছু লোক আজকে যান, কিছু লোক কালকে যান, এরকমভাবে যান, তাহলে কারোর কোনো সমস্যা হবে না। মুখ্যমন্ত্রী বলেছেন যে বেশি ভিড় করে আসবেন না,
যদি জমা দিতে না পারেন আবার জমা নেওয়ার ব্যবস্থা নেব। নতুন প্রকল্পে একটু ভিড় বেশি হবে সেটা প্রত্যাশিত। এর আগেও একাধিকবার মুখ্য সচিব জেলা শাসকদের নির্দেশ দিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার যেহেতু নতুন প্রকল্প তাই প্রচুর ভিড় হবে দুয়ারে সরকারের ক্যাম্পগুলোতে। অন্যদিকে ক্যাম্পগুলোতে ভিড় যাতে নিয়ন্ত্রণ হয় তার জন্য সোমবারই মুখ্য সচিব জেলা শাসকদের নির্দেশ দিয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডার আবেদনপত্র সেপ্টেম্বর মাসে জমা পড়লেও ওই মাস থেকে আর্থিক সুবিধা পাওয়া যাবে বলেও সরকারের তরফে জানানো হয়েছিল। এছাড়া আপনারা কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য জোয়ারে সরকার ক্যাম্প থেকে আবেদন করতে পারবেন। পাশাপাশি আগের মতন অর্থাৎ এর আগে যে জোয়ারে সরকার ক্যাম্পগুলোতে স্বাস্থ্যসাথী কিংবা কন্যাশ্রী কিংবা রূপশ্রী বিধবা ভাতা বার্ধক্য ভাতার জন্য আবেদন আপনারা করেছিলেন, তো এবারও কিন্তু কন্যাশ্রী রূপশ্রী বিধবা ভাতা বার্ধক্য ভাতার মতন বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধার জন্য আপনারা আবেদন করতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্পে গেলে। তো বন্ধুরা, আপনারা কি এখনও পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্পে গেছেন এবং আপনারা কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করেছেন নাকি করবেন ভাবছেন এবং ফর্ম কি আপনারা তুলেছেন, অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।